মেঘ থেকে বৃষ্টি হয়, তবে সব বৃষ্টিতেই যে শীতল পানি আর বরফের দানা পড়ে এমন কিন্তু নয়। অদ্ভুত বৃষ্টিপাতের উদাহরণ রয়েছে। বৃষ্টিতে আকাশ থেকে মাছ, মাংস, ব্যাং, কাকও পতিত হয়েছে। অবাক বিশ্বের অদ্ভুত বৃষ্টি প্রকৃতির এক মজার খেলা। অবাক করা এই ঘটনার সাক্ষী হয়েছেন যুক্তরাষ্ট্রের টেক্সারকানা শহরের আদিবাসীরা। দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের ডলাস শহর থেকে প্রায় 200 মাইল দূরের একটি ছোট্ট শহর এটি। মার্কিন সংবাদ মাধ্যম ইউএসএ টুডে তাদের এক প্রতিবেদনে কথা জানিয়েছে। টেক্সারকানা শহর কর্তৃপক্ষ তাদের ফেসবুকে বৃষ্টির সঙ্গে পড়া মাছের ছবিও পোস্ট করেছে। ছবির ক্যাপশনে এই ধরনের বৃষ্টিপাতের কারণ জানাতে অবশ্য ভোলেনি কর্তৃপক্ষ। ওই পোস্টে টেক্সারকানা শহর কর্তৃপক্ষ লেখেন, যখন ব্যাং, কাঁকড়া কিংবা ছোট কোনো মাছের মতো ক্ষুদ্র জলজ প্রাণী জলাশয় থেকে কোনোভাবে বাতাসের সাহায্যে ভূপৃষ্ঠ থেকে উপরিভাগে চলে যায়, এরপর বৃষ্টির সঙ্গে এসব প্রাণী আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। তবে যুক্তরাষ্ট্রে আকাশ থেকে বৃষ্টির সঙ্গে মাছ পড়ার ঘটনা এই প্রথম নয়। এর আগে 2017 সালে দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অরভিলে এমন ঘটনা ঘটেছিল। ওই সময় অরভিলের একটি এলিমেন্টারি স্কুল ভবনের ছাদ ও মাঠে মাছের বৃষ্টি হয়েছিল। স্কুল কর্তৃপক্ষ জানায়, ওই ঘটনায় স্কুলের মাঠে ও ছাদে শতাধিক মাছ পাওয়া যায়। শুধু যুক্তরাষ্ট্রেই নয়, হন্ডুরাসেও মে থেকে জুলাই মাসের মাঝামাঝি সময়ে এই অবিশ্বাস্য ঘটনা ঘটে থাকে। প্রথমে আকাশে প্রচুর মেঘ জমে, এরপর শুরু হয় বৃষ্টিপাত, সেই সঙ্গে প্রবল বাতাস, থাকে বিদ্যুৎ চমক আর বজ্রপাত। এই বৃষ্টির সঙ্গে মাটিতে অসংখ্য জীবন্ত মাছ পড়তে থাকে। এদেশে মানুষ এ মাছ রান্না করে। 1998 সাল থেকে এই ঘটনার জন্য প্রতি বছর উৎসবের আয়োজন করা হয় হন্ডুরাসে। অবাক করা এই ঘটনার সাক্ষী হয়েছে শ্রীলঙ্কার চিলাও জেলার একটি গ্রামের বাসিন্দারাও। অস্বাভাবিক এই মাছ বৃষ্টিতে দারুণ আনন্দিত তারা। মাছ বৃষ্টির এই খবর ফলাও করে জানিয়েছে বিবিসি সহ আন্তর্জাতিক মিডিয়াগুলো। স্থানীয়রা বলছেন, 3 থেকে 5 ইঞ্চি লম্বা মাছগুলো শ্রীলঙ্কায় স্থানীয়ভাবে বেশ পরিচিত। বিজ্ঞানীরা বলছেন, মাছ বৃষ্টি অস্বাভাবিক হলেও প্রকৃতিতে এটা ঘটে থাকে। মাছ সমৃদ্ধ কোনো কম গভীরতার জলাশয়ের ওপর দিয়ে ঘূর্ণিঝড়ে ঘূর্ণিভাবের কেন্দ্র রয়ে গেলে এমন জলঘূর্ণি ঘটতে পারে। এ সময় পানিতে থাকা মাছ, ব্যাং সহ সবকিছুই ঘূর্ণিঝড়ের সঙ্গে আকাশে উঠে যায়। আকাশে উঠে যাওয়ার পর ঝড়ের সঙ্গে অনেক দূরে চলে যেতে পারে এসব জলজ প্রাণীও। এমনকি এই জলঘূর্ণি থেমে যাওয়ার পরেও মেঘের স্তরের কারণে এরা সাময়িকভাবে আটকে থাকতে পারে ওপরেই। আর ঝড় থেমে গেলে মেঘের ভেতর থেকে ঝরে পড়তে শুরু করে জলজ প্রাণীগুলো। সাদাকালো নিউজ।